এটা আমরা পৌঁছে গেছি এন্ড হ্যামারটা এখানে থুই, আর আমার যে লাঠি, লাঠিটা এন্ড এখানে নিয়ে আসি। তো ভাই বাচ্চা বাড়ি খেয়েছে, বাচ্চা চলে বাড়ি খেয়েছে এখানে, এই যে 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 যে, তো চলো 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 চলো। ও ভাই তো আরেকটা বাচ্চাকে আমরা ধরে করে থুয়ে দিতে হবে উঠিয়ে। ওকে গাইজ, একটা বাচ্চাকে তো থুয়ে দিলাম, আর আছে তিনটা। গাইস কি অবস্থা তোমাদের, আশা করি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। সো আজকে আমি খেলতে চলে এসেছি গতকাল যে গেমটা খেলেছিলাম ওইটাই, গ্র্যান্ড প্যারেন্ট গ্র্যানি টু নাইট হান্টার্স, বাট এখন খেলবো ওইটার সেকেন্ড চ্যাপ্টার। সো স্টার্ট দিয়ে শুরু করবো অ্যান্ড চ্যাপ্টার টু অ্যান্ড ইজি দিয়ে শুরু করবো। অ্যান্ড এখানে চুজে ক্যারেক্টার, আমাদের একটা ক্যারেক্টার নিতে হবে। আমরা এর আগে নিয়েছিলাম গ্র্যান্ড পাকে, বাট এখন নেব গ্র্যানিকে। সো এখন আমাদেরকে চারজন বাচ্চাকে ধরতে হবে অ্যান্ড পুলিশের ঘরটা বন্ধ করে রাখতে হবে আর এভিডেন্স কালেক্ট করতে হবে। গাইজ অস্থির মজা হতে চলেছে আজকের এই গেম প্লেটা, আশা করছি তোমরা একেবারে শেষ পর্যন্ত দেখবা। এটা হলো এটার কি বলে ইন্ট্রো দেখাচ্ছে। তো প্রথম চ্যাপ্টারে আমি বাচ্চাদেরকে ধরেছিলাম, বাট বাচ্চারা এখানে এসে ছাড়া পেয়ে গেছিল অ্যান্ড এখান থেকে আমার আবার খেলা শুরু। ওকে সো এখন কন্ট্রোল আমার হাতে দেওয়া হয়ে গেছে অ্যান্ড তো আমি আমি এখন মাঠে চলে এসেছি এখন খেলার জন্য। সো এখন খুঁজতে হবে অনেক কিছু ভাই। তো এখানে একটা হ্যামার আছে, এই হ্যামারটা নেই, হ্যামারটা দিয়ে এখানে একটা কাজ আছে। এই তো এর ভিতরে কোনো বাড়ি কোনো কিছু পাওয়া যায় না। ওকে সো এটা এখানে থাক, আর আমরা ওই সামনে ঘরের থেকে আরো কিছু আছে ওগুলো নিয়ে আসি। এখানে গেমটা আসলে অনেক ইন্টারেস্টিং, এই গেমটার আগেও আমরা খেলছিলাম, আমি খেলছিলাম। তো এখন ফার্স্ট পার্টের ভিডিও করছি এন্ড ভাবতেছি সেকেন্ড পার্টের ভিডিও করব, তো এই জন্য আজকে করলাম। ওকে তো এগুলো নেইল, হাতুড়ি আছে, পেরেক গুলো নিয়ে নিলাম এন্ড এটা সরি 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 হচ্ছে না কেন। সো পেরেক দিয়ে এখন এটা আমরা ইয়ে করে দিই। ওকে এটা হয়ে গেল। তো তোমরা মানে কিতে কি করতেছি এটা পরে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো গাইট উপরে উঠে নিয়ে এখানে একটা কি আছে কিটা নিয়ে নেই, আর এই কি দিয়ে আমরা যেটা করব সেটা হলো সামনে যে দরজা, ওই দরজাটা আমরা খুলবো অ্যান্ড খুলবো। আমু তো আস্তে কথা বলো। আর এই দরজাটা, এই যে এই সামনে দরজাটা, এই দরজাটা যদি আমরা খুলি তাহলে এখানে একটা বাচ্চা আছে, হেভি শয়তান ভাই। ওই দেখো শব্দ করতেছে আগে থেকে, এ খালি গুলি মারে, মানে গুলি দিয়ে মারে, স্টান গান দিয়ে, আর মানে ইয়ে শেষ হয়ে যায়, দেখো গুলি মারতেছে। তো তার গুলির হাত থেকে বাঁচার জন্য ওই যে আমরা যে তক্তার মতো তৈরি করেছিলাম না বড় ওইটা লাগবে, এই যে এটা লাগবে এখন অ্যান্ড এটা দিয়ে তার তার কাছ থেকে আমরা বাঁচতে পারবো ইজিলি। আর এটা হলো গ্র্যান্ড পাখি, এতে কোনো কারণে কাল এখানে সেখানে হেঁটে চলে বেড়াই। তো এখন আমরা দেখো কি করি, এখন এই যে এর হাত থেকে বাঁচবো, না হলে আমি অনেকবার ভাই এখান দিয়ে মারা গেছি, আমি খেলতে পারলাম না। তো এবার আমি খেলবো, গেছে 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 গেছে, তো শেষ। এখন আমি যেটা করব সেটা হলো যে হ্যামার আছে, হ্যামারটা নিয়ে আসবো এখন এখান দিয়ে। এই যে গাইজ হ্যামার পেয়ে গেছি অ্যান্ড এই হ্যামারটা নিয়ে আমি এখন সামনে উপরে একটা ঘর আছে, সেই ঘরটা আমি ভাঙবো। ঘর বলতে প্লাস্টার করা, নর্মালি প্লাস্টার করা, ওইটাই হ্যামার দিয়ে ভাঙা যাবে। ওর ভিতরে কিছু আছে, ওগুলো আমাদের কালেক্ট করতে হবে, অনেক পাজল টাইপের গেম। আর গাইজ স্ক্যারি স্ক্র্যানি কি জানি গেমটার নাম, স্ক্যারি গ্র্যানি অগি হরর গেম, ওই যে গেমটা, ওই গেম এবং এই গেমের দুইটা গেমের ইয়ে কিন্তু একদম সেম, বাড়ির ঘরের স্ট্রাকচার। ওকে এই যে এটা এখন ফাটিয়ে নিলাম, এখানে একটা কোড আছে ভাই, কোডটা আমাদের লাগবে পরে। সো তার আগে আমি এগুলো নিয়ে নেই, এগুলো সব তোমরা এখন বুঝবে না, যদি তোমরা দেখে থাকো আগে তাহলে বুঝবে, না হয়তো তাছাড়া বুঝবে। তো এখন লাগবে আমার আর কি এটা কোড, হ্যাঁ এই কোডটা লাগবে অ্যান্ড এই কোডটা এখন নিয়ে চলে যাব নিচে, নিচে গিয়ে এই কোডটা, আমি একটা ঘর আছে সেই ঘরে কোডটা লাগবে, কোড দিয়ে সেই ঘরটা ওপেন করবো অ্যান্ড ওপেন করে ওর ভিতরে কিছু আছে ওগুলো নিব। তো তোমরা দেখতে পাবে আসলে প্যাচ গুস টাইপের এই গেমটা। তো এখন এই যে এই এই কোডটা দিয়ে আমাদের এখন এটা খুঁজতে হবে, বাট ভাই কোডটা কত ছিল সেটা তো আমার মনে নেই যাচ্ছে কত, 6235। ওকে 6235, ওকে ডোর খুলে গেছে, এর ভিতরে স্মোক বোম আছে, এগুলো পরে লাগবে জন্য আগে থেকে খুলে রাখলাম। আর এখানে একটা ইয়ে আছে, এগুলো এটা খুলে দেখি এর ভিতরে কি আছে। ওকে কিচ্ছুই নাই অ্যান্ড ও ভাই আমাদের আগে তো এই কাজটা করতে হবে, নাহলে যদি পুলিশকে কল দিয়ে দেয় সেক্ষেত্রে সমস্যা, যে ঘরে টেলিফোন আছে পুলিশকে কল করতে পারবে এরকম, সেই ঘরটা আমাদেরকে বন্ধ করে রাখতে হবে, এটা দিয়ে লক করে রাখতে হবে, শুধু আমি খুলতে পারবো সেই ঘর, আর কেউ পারবে না। দেখি হ্যাঁ এই ঘরে, ওই যে যে তো এই ঘরটায় ওরা আর আসতে পারবে না, একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। রেড কি পেয়ে গেছি ভাই, রেড কি এটা এই গেমে লাগবে গুরুত্বপূর্ণ কাজে। তো চলো
অস্থির হতে চলেছে গিয়ে আজকের গেম প্লেটা, ওকে হয়ে গেছে। এন্ড এই উপর তলার আরো কিছু ঘর আজকে তল্লাশি করবো গাইস, দেখবো কোথায় কি আছে। আর নিচেও কিছু ঘর আছে, ওই ঘরগুলো আমাদেরকে খুঁজতে হবে। আর তোমরা যদি আমার এই চ্যানেল গাইস নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে আমি এরকম গেম প্লে ভিডিও প্রতিদিন আপলোড করি। প্রতিদিন বিকালবেলায় পেয়ে যাবে তোমরা দুর্দান্ত গেম প্লে ভিডিও, বিভিন্ন টাইমে বিভিন্ন গেমের ভিডিও। ওকে, সো এখন বেশি গ্যাস বেশি না করে এখন অন্য ঘর গুলাতে দেখি কোথায় কি আছে। আচ্ছা, এই ঘরে কিচ্ছু না। এই ভাই কি একটা জানি, ও না ভাবলাম কি একটা জানি আছে সবুজ রঙের, আমার চোখে সমস্যা হয়ে গেছে মেবি। আর সামনে আরেকটা ঘর আমাদের, এটাই চেক পয়েন্ট, মানে বাচ্চাদেরকে ধরে এনে এই ঘরে রাখতে হবে। এন্ড এই ঘরে দেখি, এই ঘরে একটা রেঞ্চ আছে। এন্ড এর ভিতরে কি আছে, এত দূরের থেকে দেখছো আমি কাজ করতে পারতেছি এই গেমটাতে। তো স্ক্যারি গ্রেন ওই গেমটাই গাইজ আমি অনেক সাড়া পেয়েছিলাম, মানে আমার আরেকটা চ্যানেল ছিল সেই চ্যানেলে। তো তোমরা যদি সেই গেমটা দেখতে চাও তাহলে অবশ্যই গাইজ কমেন্ট করে দাও, আমি সেই গেমটাই দেখাবো। ওকে, আর আর কিছু ঘর সব কিছু একেবারে তল্লাশি করি পরে যেন আর করতে না হয়। আর এই যে বাচ্চারা ভাই এত চালাক, মানে শেষের বাচ্চাটাকে ধরা, এই গেমটাই যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার এই গাই শেষের যে বাচ্চা ওকে ধরা গাছ প্রচন্ড কঠিন। আর এখানে আমরা অনেক কিছু পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, আচ্ছা পরে নিয়ে যাবো। সো সবকিছু আগে খুঁজে নেই কোথায় কি আছে। সামনে আরেকটা ঘর আছে, ওইটাও আমাদের দেখতে হবে। গেম প্লেটা মেবি বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে না, বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কোনো কিছু নেই। তো এখন এটা দিয়ে আমি নিচের ঘর, একটা ঘর আছে ওইটা আনলক করব, তাহলে ওই ঘরের ভিতরে অনেক কিছু পাওয়া যাবে গাইস। তো তাড়াতাড়ি চলে এটা আনলক করা যাক। এখন এটা আনলক হয়ে গেল আর আমাদের এই কি এর কাজ শেষ। এন্ড এখানে এটা নিয়ে নেই, এগুলো পার্কিং এর ভিতরে মাঝে সাঝে বিভিন্ন জিনিস থাকে। আচ্ছা, এগুলোর ভিতরে কিচ্ছু নেই আপাতত, এবার আমি আটকে গেছি। এন্ড এখানে এই দুইটা ঘর, এর ভিতরে কিচ্ছু নাই। আচ্ছা, তো চলো আবার এতে যাওয়া যাক। আমাদের এখানে মূলত যখন বৃষ্টি হচ্ছে, বুঝলাম তোমাদের কাঁধে কাঁধে ওখানে বৃষ্টি হচ্ছে, আমি দেখতে চাই কারা কোন জেলায় থাকো আমি বলো তো। ওকে, ও ভাই অস্থির বৃষ্টি হোক। তো এখানে এখানে ওয়েট আ সেকেন্ড, এখানে একটা কেমিক্যাল আছে, লিকুইড কেমিক্যাল, এটা নিয়ে নেই, পরে নিশ্চিত কাজে লাগবে। এন্ড আর সেরকম তো এরকম এখানে কিছু না। এখন আরেকটা ঘরে যেতে হবে, নিচের তলে একটা বেসমেন্ট, বেসমেন্টেরই আরেকটা ঘর আছে, সেখানে গিয়ে আমাদের আরো কাজ আছে, ওই তো সেগুলো করে আসবো। তো এখানে এগুলো ফাটিয়ে এর ভিতরে আমার স লাগবে, স স স স স স না ভাই স স আচ্ছা দেখি লাগতেও পারে নাও লাগতে পারে, ওটা মেইন জিনিস না। তো এটা মেবি আছে না, এটাও নেই, এগুলোই তো আর থাকবেই তাহলে, না ভাই এখানেও নেই। তো সটা গেল তো গেল কোথায়, যদি স মেবি না হলেও চলে মনে হচ্ছে আমার, স না হলে মেবি হবে, কারণ স দিয়ে আমরা যেটা বানাতে পারবো সেটা একটা ব্রিজ টাইপের বানাবো, ওভার ব্রিজ, এবং উপর দিয়ে চলে যাবো আরেকটা ঘরে। তো সেটা মেবি লাগবে না। আচ্ছা, কুড়ালটা আমার লাগবে এই গেমে, কুড়ালটা নিয়ে যাই। এন্ড কুড়ালটা আপাতত এখানে রাখি। ওকে, এন্ড এখন নিচে যে কটা ঘর আছে সব কটা ঘরই গাইস একেবারে তল্লাশি করে ছাড়বো, কোথায় কি আছে সবকিছু একদম সার্চ করবো। এন্ড এই ঘরে কিচ্ছু নাই, তো চলো এই ঘর থেকে বেরোও যাক। আর সামনে আরো তিনটা ঘর আছে, এই তিনটা ঘরে দেখেন একটা কিচেন আছে, এই যে সেই কিচেনটা। এন্ড এই কিচেনের ভিতরে এখানে এখানে ও এই গেমে গাইস এর আগেও আমি বলছিলাম এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এগুলা। ওকে, সব নিয়ে নেই, এই দুইটা হয়ে গেছে। এন্ড দেখি এর ভিতরে কি আছে, এগুলার ভিতরে কিছুই নাই। ওকে, এন্ড নেই কিচ্ছু নাই। এন্ড এটা এখানেও কিচ্ছু নাই, আর উপরেরটাও কিচ্ছু নেই। আর এখানে স্মোক বোম আছে গেলাই, যেগুলো নিয়ে নেই। এন্ড এর ভিতরে সাধারণত এখন কিছু থাকবে না, কারণ এর ভিতরে কি থাকে বাট রেড কি তো আমরা পেয়ে গেছি। ওকে, তো চলো এখানে কাজ শেষ। এন্ড এই ঘরটা আছে, এই ঘরে যেটা আছে এটা লাগবে না গাইজ আমার। তো এন্ড এইখানে এটা এই ঘরে, এই ঘরেই তো সব পেয়ে গেছি, বাট সব আমার এখন লাগবে না, যদি কখনো লাগে আমি তখন এসে নিয়ে যাবো, না তো পরে লাগবে নিশ্চিত। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো সেটা হলো বাচ্চাদেরকে ধরার চিন্তা ভাবনা করতেছি গাইজ এখন। তো এক কাজ করে এখন একটা স্মোক বোম নিয়ে আসি, বিকজ অফ বাচ্চাদেরকে এখন ধরতে হবে আমার। তো এটা স্মোক বোম দিয়ে কি কাজ আছে তোমরা একটু পরে দেখতে পাবে, খুবই ইন্টারেস্টিং গাইজ এই কাজটা। এখন আমি যাবো নিচে, এন্ড বাসুর উপরে একটা বাচ্চা আছে তাকে আমাদেরকে ধরতে হবে, তো সে ভয় পাচ্ছে এমনিতে কেউ। তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি, তো স্মোক বোমটা এখানে রাখি। এন্ড গ্র্যান্ড পার্ক হেডে কাজ নেই, দেখো খালি কি করতেছে। আর এখন আমি চলে যাব আমার অ্যাবিলিটি যে এটা লাঠি, তো গ্রানি যে লাঠি নিয়ে মারে লাঠি। এন্ড লাঠি নিয়ে চলে যাবো, গেমটার গ্রাফিক্স প্রাইস খারাপ না, ভালোই করছে মোটামুটি। এন্ড অ্যানিমেশন একটু কম করা হয়েছে এই গেমটাতে। ওকে, এন্ড গাইজ এটা উপরে ছুঁ দেবো, বাট উপরে যাইতে গেলে গ্র্যান্ড পার্কে নিচে নামতে হবে, তো গ্র্যান্ড পার্ক নিচে নেমে গেছে। এখন আমি উপরে উঠি, এন্ড এটা তুই এখানে বাস কাজ শেষ আমার। এন্ড এখন আমি আনবো কি করব, এখন আমি একটা ট্র্যাপ আনবো, ট্র্যাপ এনে বিছিয়ে থবো, যাতে বাচ্চাটা যেই নিচে ওপরে স্মোক বোম মারবো সে নিচে চলে আসবে, তো নিচে এসে ট্র্যাপে আটকে খাবে। তো বাচ্চাটা নিচে আসলে গাইজ ওই সামনের ওইখানটাই যায়, তো তাড়াতাড়ি চলো, বেশি দেরি করা যাবে না, দ্রুত করতে হবে কাজটা।
ওকে, এন্ড এখানে ট্র্যাপটা বিছায় দেয়। এবার দেখা যাক গাইস, কা মানে কি বলে জানি কত ধানে কত চাল, বাচ্চারা এত চালাকি যে এখানে একটা বাচ্চা চোখে ধরবো। এবার তো তাড়াতাড়ি চলো, এটা আবার ভাই গ্র্যান্ডপার উপরে উঠতেছে, এর এত হতচ্ছাড়া বান্দর। কি 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 আরো বলুন কি? ওকে তাড়াতাড়ি 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 ভাই, তাড়াতাড়ি নাম নিচে নাম। এবার ভাই এবার করতে হবে, ওকে একটু, ওকে এবার এন্ড তাড়াতাড়ি, এবার মেবি, ওকে ওকে, ও নিচে নেমেছে নিচে নেমেছে। এবার ভাই ট্র্যাপে আটকা খাবে, ট্র্যাপে আটকা খেয়ে গেছে, আরে বাচ্চাটাও গেছে ভাই। তো ফাইনালি আমরা একটা বাচ্চাকে তো ইজি মেরে নিয়ে ঠিক করে ফেলতে পারলাম। তো আটটি, আচ্ছা তিনটা বাচ্চা, তিনটা বাচ্চাকেও মারবো পরে, আস্তে আস্তে দাঁড়াও অপেক্ষা করো তোমরা খালি। এন্ড আচ্ছা, এটা 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 খুলতে গেলে গাইজ একটা টেকনিক খাটাতে লাগবে, ওই যে রেঞ্চ আছে না, রেঞ্চ নিয়ে আসা লাগবে। তো চলো তাড়াতাড়ি গিয়ে রেঞ্চ নিয়ে ওকে, তো আসি, ওই রেঞ্চটা নিয়ে নে এখান থেকে। এন্ড ওকে, আর এরপরে ভাই আমাকে এখনো লাগবে কাটিং প্লেয়ার, তো কাটিং প্লেয়ার পরে এসে আমি নিয়ে যাবো। তো রেঞ্চ নিয়ে যেতে হবে এখন সেই নিচে। এই তো গাইজ পৌঁছে গেছি, এন্ড রেঞ্চটা, রেঞ্চটার কাজ একেবারে শেষ করে দিয়ে আসি। ওকে রেঞ্চের কাজ শেষ, এখন লাগবে কাটিং প্লেয়ার, না হলে আমরা ওইটা খুলতে পারবো না দরজাটা। এখন কাটিং প্লেয়ার দেখছিলাম না আমরা প্রথমে, চলো এবার কাটিং প্লেয়ারটা নিয়ে আসা এটা যাক। আমরা চলে এসেছি আর এটা দিয়ে এখন এটা খুলবো। ওকে খোলা শেষ, আর এখন আমি লাঠিটা নিয়ে যাব, লাঠিটার কাজ আছে এখন। এই যে এই ঘরটা খুলবো, বাচ্চারা ওইখান দিয়ে আসতে গেলে এখানে ধরা খাবে ভাই, খুবই মজা হতে চলেছে গেম প্লেটা। ওকে সো এটা এখন এখানে রাখি। এন্ড এখন আমার লাগবে আর অনেক কিছু লাগবে, এখন গাইজ হ্যামার লাগবে, তারপর কত কি ভাই এখানে এই গেমটা ভাই কত কষ্ট করে কমপ্লিট করতে হবে বুঝলাম। তো এখন গিয়ে নিয়ে আসি, কি বলে যে জানি, এই তো এটা। তো এইটা নিয়ে আসার পরে এখন গাইজ আমাকে আবার হ্যামার নিয়ে আসতে হবে ভাই। আর হ্যামারটা কোথায় তুই, আমার তো খেয়াল নেই হ্যামারটা, এই এই ঘরে নাকি কোন ঘরে জানি আছে নাকি উপর তলায় কেটা জানে। তো এটা নিয়ে এখন এটা ভাঙতে হবে, তো তাহলে চলো তাড়াতাড়ি গিয়ে করা যাক কাজটা। এন্ড বাচ্চাটা ধরতে পারবো সমস্যা নেই। ওকে ঠিক আছে, এন্ড এটা ভেঙে নেই, ওকে ভাঙা হয়ে গেছে। এন্ড আমি এখান থেকে আপাতত এটা লাগবে না, তো এটার কাজ শেষ। এন্ড এখন লাগবে গাইজ হ্যামার, সো হ্যামারটা দেখে আগে কোথায় আছে। এই তো গাইজ হ্যামার এই উপর তলায় ছিল, তো হ্যামার নিয়ে এখন ওই দেওয়ালটা ফাটাবো, তাহলে ফাটা যেই ফাটাবো সেই বাচ্চাটা চলে আসতে যাবে ট্র্যাপে আটকা খাবে, আসে আমি আরেকটা বাচ্চাকে ধরে ফেলতে পারবো। ওকে গাইজ আমরা পৌঁছে গেছি, এন্ড হ্যামারটা এখানে থুই, আর আমার যে লাঠি, লাঠিটা এন্ড এখানে নিয়ে আসি ভাই। বাচ্চা বাড়ি খেয়েছে, বাচ্চা চলে বাড়ি খেয়েছে এখানে, এই যে 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 যে, তো চলো 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 চলো। ও ভাই তো আরেকটা বাচ্চাকে আমরা ধরে ফেলতে পারলাম, তো আমার যাওয়া লাগেনি, তার আগে থেকেও বাচ্চাটা চলে এসেছে। এন্ড গাইজ আর আছে এখনো লাস্ট আরেকটা, সরি এখন দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চাকে ধরতে হবে গাইজ, চলো চলো দ্রুত দ্রুত। ওকে এন্ড এটা ভাঙি, ওকে 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 ওকে, কাজ শেষ কাজ শেষ কাজ শেষ। এই বাচ্চাটাও বাড়ি খেয়েছে, সরি সরি সরি, আমি কে গেছি কেন এখানে আবার। ওকে ওকে ওকে, এই বাচ্চা, এই বাচ্চা, এই বাচ্চাটাকে, এই ও ভাই, সো ফাইনালি আমরা তিনটা বাচ্চাকে ধরতে পারলাম, আর আছে মাত্র একটা বাচ্চা। এন্ড গাইজ এই লাস্ট বাচ্চাকে ধরা যায়, এতটা কষ্টকর, এতটা কষ্টকর যে তোমাদেরকে আর কি বলবো ভাই। তো চলো আমরা যে কটা ট্র্যাপ আছে সব কয়টা ট্র্যাপকে আমরা বিছিয়ে দিব একেবারে, তো তাহলে বাচ্চাটা মেবি সহজে যাইতে পারবে না। তো এন্ড লাস্ট বাচ্চাকে ধরতে ধরতে হবে, এরপরে আমাদেরকে আবার এভিডেন্স কালেক্ট করতে হবে। ওকে সো এই ট্র্যাপটা বিছাবো আমি এখানে, এখান দিয়ে গাইজ, না বিছাইলেও বাচ্চাটা এখান দিয়ে আবার চলে যাবে, এত শয়তান শালা। ওকে এখানে থুয়ে দেই, এন্ড এখানে যে আসবে সেই বাচ্চাটা ইয়ে হয়ে যাবে। বাস আমাদের মোটামুটি অনেকটা কাজ শেষ, আর এখন আমরা যেটা করব সেটা হলো হ্যামার, হ্যামারের কাজও শেষ আর লাগবে না, বাট আমার লাঠি, লাঠি কই, তা লাঠি সামনে আছে, লাঠি, এই তো লাঠি, লাঠির কাজ লাগবে। তো তার আগে লাঠিটা নিয়ে আসি এখন, এখন এই বাচ্চাটাকে ধরতে পারলে গাইজ হয়ে গেল, তাহলে আর কোনো কাজ নেই আমাদের। এবার শুধু এভিডেন্স কালেক্ট করো আর মজা করো, এখানে সিসিটিভি ক্যামেরাও আছে। ওকে সো এন্ড এখন এখানে আর কি করব ভাই, এখন আমাকে আরেকটা ট্র্যাপ লাগবে, এখানে আরেকটা ট্র্যাপ ছিল না নাকি কোথায়, কোথায় জানি আরেকটা ট্র্যাপ। আচ্ছা আচ্ছা, তো এক কাজ করি, ওই ট্র্যাপটা আপাতত লাগবে না, আমি উপরে যাই, উপরে গিয়ে বাচ্চাটাকে ঘা দেই, ও আবার নিচে নেমে নেমে আসবে। তো ও কোন দিকে সেটা কি জানি। তো এখন আমি যেটা করব সেটা হলো আমার কিছু অর্ডার করা লাগবে, আমার এনার্জিকে বুস্ট করার জন্য এনার্জি ড্রিঙ্ক। তো চলো এনার্জি ড্রিঙ্ক অর্ডার করা যাক, তাহলে আমরা ইয়ে করতে পারবো, আমাদের এনার্জি বাড়াইতে পারবো। তো সব শপে কল দিয়ে আমার কাছে 80 টাকা আছে এনার্জি ড্রিঙ্ক, হ্যাঁ নিয়ে নেই, অনেকটা হয়ে গেছে, আচ্ছা যতটা হয়েছে ততটাই। তো এখন ব্যাগে, সো এখন আমরা আবার নিচে যাব, নিচে গিয়ে এনার্জি ড্রিঙ্কটা আবার নিয়ে আসবো, যেখানে দরজা খুলে গেছে, পুলিশের কাছে কল করলেই তো শেষ। ওকে কাজ শেষ, এন্ড গাইজ লাস্ট বাচ্চাকে ধরতে পারলে ভাই কি মজা, একে ধরতে পারলে তখন এভিডেন্স কালেক্ট করতে হবে, তারপরে শেষ। এভিডেন্স কালেক্ট করা আবার অনেক চ্যালেঞ্জিং বিষয়, এই যে এখানে, এখানে কয়টা আইসে তা কিটা জানি, এখানে অর্ডার করলে ওরা এখানে দিয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, 6টা 7টা 8টা, আটটা আটটা এনাফ ভাই, আটটা এনাফ, আটটার বেশি লাগবে না। তো
এখন চলো ওই বাচ্চাটাকে গায়ে আমাদেরকে ধরতে হবে, বা ওই বাচ্চাকে শিশু বাচ্চাটাকে ধরে গেছে, প্রচন্ড কঠিন উঠেছে ভাই। এখন ওইখানে ওইখানে না, সো 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 ভাই, এই তো 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 তোকে আবার এখান থেকে ঘা দিতে হবে। ও ভাই এবার ট্র্যাপে আটকা খাবে ভাই, এবার ট্র্যাপে আটকা খাবে, ফার্স্ট যেতে হবে ট্র্যাপে আটকা খেয়েছে ভাই, ট্র্যাপে আটকা খেয়েছে। এখানে না, এখানে না, ওকে তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি 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 ভাই, তাড়াতাড়ি। ও চলে গেছে, চলে গেছে বাচ্চাটা, চলে গেছে ট্র্যাপে আটকা খেয়েও আমি ওকে ধরতে পারলাম না, তো সমস্যা নেই। ও ও একবার আটকা খেয়েছে তাই কি আবার খাবে ও, তো নো প্রবলেম, নো প্রবলেম। ও আবার কোথায় গেছে এখান দিয়ে জানি, আল্লাহ আর জানে বাচ্চাটা কি করতে হবে। ওকে ওকে ওকে, এবার এবার ভাই যে করে হোক বাচ্চাটাকে ধরতেই হবে ভাই। এবার 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 ট্র্যাপে আটকাবে, এবার ট্র্যাপে আটকেছে, তো এই ফাঁকে তাড়াতাড়ি ভাই ধরতে হবে, বেশি দেরি করা যাবে না। ওকে ওকে ওকে, ও ও ও ভাই ফাইনালি ফাইনালি বাচ্চাদেরকে আমি ধরতে পেরেছি, তো চারটা বাচ্চাকে ধরা শেষ। আর আছে গাইস লাস্ট ওয়ান, এই লাস্ট ওয়ান না ভাই, চারটা বাচ্চাকে আমাদের ধরা শেষ, শুধু এগুলোকে এখন উপরে থুয়ে দিতে হবে উঠিয়ে। ওকে বা গাইজ, একটা বাচ্চাকে তো থুয়ে দিলাম, আর আছে তিনটা, তো চারটাকে কমপ্লিট করা শেষ। এবার শুধু পুলিশ আসার আগে আমাকে এভিডেন্স কালেক্ট করতে হবে, তো এভিডেন্স এরকম কোথায়, এই তো গাইজ একটা পেয়ে গেছে, এই যে একটা বাচ্চার টুপি, সো এই ঘরে একটা পেয়ে গেছি, আর লাগবে চারটা, মোট পাঁচটা খুঁজতে হবে এন্ড গাইজ। এই যে এই ঘরটা আরেকটা এভিডেন্স পেয়ে গেছি, দুইটা হয়ে গেছে, আর এখনো আমাদেরকে তিনটা এভিডেন্স খুঁজতে হবে। অন্তত একটা হওয়া এই ঘরে আছে, আর মাত্র দুইটা ভাই, দুইটা এভিডেন্স খোঁজার পরে গেমটা ও আছে তো, কমপ্লিট। আছে তো ভাই, তো তো টয়লেটের ভিতর মধ্যে আগ দেখে ধরা খাইছিল, তো হচ্ছে এখানে একটা এভিডেন্স আর লাস্ট একটাই এভিডেন্স আছে সেটাই গাইজ। তো আচ্ছা এই গাড়ি, এই তো গাইজ লাস্ট এভিডেন্স খুঁজে পেয়েছি, এন্ড আমরা ফাইনালি অনেক কষ্টের পর আজকের এই গেমটা কমপ্লিট করতে পেরেছি। তো আজকের এই গেম প্লেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, খারাপ লেগে থাকলেও লাইক করবে, কারণ একটা লাইক করলে 100টা ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে। সো পুলিশও এসে গেছে বাট কোনো এভিডেন্স পাবে না। ওকে তো এখানে কি, তো বা গাইজ বাচ্চারা আবার ছাড়া পেয়ে গেল, তো এবার তারা জঙ্গলে চলে গেছে, এন্ড আমাকে জঙ্গলে গিয়ে আবার বাচ্চাদেরকে ধরতে হবে চ্যাপ্টার থ্রিতে। এখানে না চিন্তা করে লাভ নেই, তো তোমার চ্যাপ্টার থ্রি খেলার জন্য রিকোয়েস্ট মানে কমেন্ট করলে আমি চ্যাপ্টার থ্রিও খেলবো। সো বি স্মার্ট, বি সেফ, টেক কেয়ার, বাই বাই।